আপনারা যদি আসলেই সুন্নাত ওয়ালা হন, আপনাদের নাম হওয়ার দরকার ছিল আহলে সুন্নাহ। জনৈক বক্তা বলেছেন, আপনারা আহলে হাদিস কেন? মাওলানা আব্দুস সাত্তার তিরিশালিকে বলা হয়েছিল, আপনি আহলে হাদিস কেন? উনি বলেছিলেন, আপনারা হানাফি কেন? আমরা আহলে হাদিস কেন? আপনাদের নাম হওয়ার দরকার ছিল আহলে সুন্নাহ, আপনারা আহলে হাদিস কেন? যতদিন পর্যন্ত মধুর মধ্যে মাদ গুড় মেশে নাই, ততদিন পর্যন্ত মধুর নাম মধু ছিল। যখনই মাদ গুড়লা মধু বানায় মাদ গুড় মধুর নামে চালালো, তখনই আমরা দেখলাম খাঁটি মধু। কাজেই সব মুসলিম সমান থাকতো। আজকে আপনারা মাঝহাবকে বিলুপ্ত ঘোষণা করেন, কালকে আমরা পরিচয় দেব আমরা মুসলিম, তখন আর আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না। নবীজি 11টা বিয়ে করেছেন, ওটাও তো হাদিস, আপনি 11টা বিয়ে করায় দেন। আমরা আহলে হাদিস হওয়ার কারণে হাদিসে আসছে রাসূল সাল্লাম 11টি বিবাহ করেছেন, আমরা 11টি বিবাহ করি না কেন? আমরা তো আহলে হাদিস, তাই তো হাদিস মানতে হবে। আরে আপনারা তো আহলে সুন্নাত, তো সুন্নাত তো নবী 11 বিয়ে করেছেন, তা আপনারা আহলে সুন্নাত হয়ে হলে আপনাদেরও তো উচিত নবীর এই 11 বিয়ের সুন্নাতকে মেনে নাও। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিয়ে উম্মতের জন্য সুন্নাত নয়, এটা নবীর জন্য খাস। এই হাদিসটুকু আপনি পড়েননি? আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। একজন বক্তার নাম এখানে উল্লেখ করা হয়েছে, অমুক বক্তা বলেছেন, কোন বক্তার নাম আমরা উল্লেখ করব না, কারণ নাম উল্লেখ করে কথা বলা এগুলি আদবের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কিছু লোককে আমি যাকাত আনতে পাঠাই, তারা যাকাত আনিয়ে বলে এটা আমার আর এটা গনিমতের, এটা রাজকোষের। রাসূলুল্লাহ সাল্লাম ইচ্ছা করলে সেই সাহাবীর নাম উল্লেখ করতে পারতেন, কিন্তু বললেন কিছু লোককে পাঠাই, তারা এরকম আচরণ করে। আবার আল্লাহ বলছেন, আমিনান নাসে মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, লোকেদের মধ্যে কিছু লোক বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কারা কারা বলে তাদের নাম আল্লাহ উল্লেখ করেননি। কাজে আমরা বলবো, জনৈক বক্তা বলেছেন, আপনারা আহলে হাদিস কেন? মাওলানা আব্দুস সাত্তার তিরিশালিকে বলা হয়েছিল, আপনি আহলে হাদিস কেন? উনি বলেছিলেন, আপনারা হানাফি কেন? আমরা আহলে হাদিস কেন? আপনি আগে হানাফি হয়েছেন, তারপর আমাকে আহলে হাদিস পরিচয় দিতে হয়েছে। যতদিন পর্যন্ত মধুর মধ্যে মাদ গুড় মেশে নাই, ততদিন পর্যন্ত মধুর নাম মধু ছিল। যখনই মাদ গুড়লা মধু বানায় মাদ গুড় মধুর নামে চালালো, তখনই আমরা দেখলাম খাঁটি মধু। কাজেই সব মুসলিম সমান থাকতো। আজকে আপনারা মাঝহাবকে বিলুপ্ত ঘোষণা করেন, কালকে আমরা পরিচয় দেব আমরা মুসলিম, তখন আর আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না। বক্তা সাহেব বলছেন, আপনারা আহলে সুন্নাত নাম রাখা উচিত ছিল। বক্তার এতটুকুই সামান্য এলেম যে সুন্নাত এবং হাদিসের পার্থক্য জানে না। সুন্নাত এবং হাদিসের পার্থক্য হলো নুন আর লবণের মতো। নুন আর লবণের মধ্যে পার্থক্য যেমন, সুন্নাত আর হাদিসের মধ্যে পার্থক্য তেমন। নুন আর লবণ পার্থক্য শুধু নামে, কিন্তু বাস্তবে একই জিনিস। যিনি বক্তা এটা বলেছেন, তারই মাযহাবের কিতাব, কিতাবের নাম হলো নুরুল আনোয়ার, কিতাবের নাম হলো নুরুল আনোয়ার। নুরুল আনোয়ার হানাফি মাযহাবের কিতাব, ওই কিতাবে লেখা আছে, আল হাদিসু মুরাদিফুন লিসুন্নাহ ওয়াস সুন্নাতু মুরাদিফুন লিল হাদিস। হাদিস এবং সুন্নাহ সম অর্থবোধক দুইটা বিষয়, এখানে তেমন কোনো হামরি পার্থক্য নাই। আমরা আহলে হাদিস হওয়ার কারণে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন, আমরা 11টি বিবাহ করি না কেন? আমরা তো আহলে হাদিস,
তাই তো হাদিস মানতে হবে। আরে আপনারা তো আহলে সুন্নাত, তো সুন্নাত তো নবী 11 বিয়ে করেছেন, তা আপনারা আহলে সুন্নাত হয়ে হলে আপনাদেরও তো উচিত নবীর এই 11 বিয়ের সুন্নাতকে মেনে নাও। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিয়ে উম্মতের জন্য সুন্নাত নয়, এটা নবীর জন্য খাস। এই হাদিসটুকু আপনি পড়েননি, আপনি সুন্নত সুন্নত যতই বলেন না কেন, হাদিস সারা একটা সুন্নত প্রমাণ করে। সুন্নত প্রমাণ করতে হলে কি লাগবে? হাদিস লাগবে। কাজেই হাদিস এবং সুন্নত ওতপ্রোতভাবে জড়িত।